এত ভোট আপনারা দিবেন, আমি ভোট দিবেন জানতাম, কিন্তু এত ভোট দিবেন আমার বিশ্বাস ছিল না আমার। তারপরে আমি শুনেন এক কথা, শুনেন শুনেন, আমি প্রথমেই 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 আমার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন আমাদের মাননীয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট মাহবুব আলী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এই দাঁড়াও কথা বল দাঁড়াও, উনি উনি এই উনি 10 বছর যতটুকু পারছেন চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি ওনারও অবদান আছে, অনেকগুলা কাজ হয়তো উনি করছেন, কিন্তু আপনাদের মনের মতো কইরা বা আমাদের মনের মতো কইরা হয়তো করতে পারেন নাই, কিন্তু ওনার যে অবদান আমি অন্তত স্বীকার করি, আমার চেয়ে উনি পারিবারিক ভাবে আমার চেয়ে ভদ্রলোকের সন্তান উনি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তারপরেও আমি আপনাদেরকে বলি, আমি আমি কথা দিচ্ছি, না 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 আমি আমি কথা বলব, আমি কথা দিচ্ছি ওনাকে ওনার বুদ্ধি এবং পরামর্শ নিয়েই যে সব জায়গায় উনি কাজ করেন নাই ওনার সাথে পরামর্শ করে, আমি যেহেতু আমরা দুইজন একই জায়গায় করতে প্র্যাকটিস করি, আমার সিনিয়র উনি, আমার বয়সে সিনিয়র, আমার প্র্যাকটিসে সিনিয়র, ওনার সাথে করে নিয়ে শুনেন আমি উন্নয়নের স্বার্থে সোনারঘাটের উন্নয়নের স্বার্থে এইবারের নির্বাচনে যিনি আমার চরম বিরোধিতা করছেন তার সাথেও আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নাই, এবং আমি বন্ধুত্ব আর হাত বাড়াইলাম, আপনি যদি আমার হাত ফিরাইও দেন তাও আমি বন্ধুত্ব সারা জীবন টিকায় রাখতে চাই, কারণ আমি এইখানে যারা আমরা জিতছি আমাদের মেইন ফোকাস এখন হচ্ছে গিয়ে সোনারঘাট মাধবপুরের উন্নয়ন। শুনেন আপনারা কি চান যে আজকে ওই লোকে 7 তারিখ আগামী 5 বছর পরে আরেকজন মানুষ আইসে আপনারা ওই আরেকজনে নিবেন আর আমার কর্মের কারণে যদি আপনারা বিদায় দেন আমার ভালো লাগবে না? এটা আমি বুঝি, শুনেন আমি এইটুক বুঝি যে চেয়ার বেশি দিন টিকে না, টিকে মানুষের হৃদয়ে বসবাস করা যায় টিকে বেশি দিন। শুনেন আমি একটা জিনিস আপনাদের মধ্যে নিয়ে আইছি, সোনারঘাটের ছেলেরা যারা আছে মাধবপুরের ছেলেরা যারা আছে তোমাদেরকে বলে আমি 43 বছর বয়সে 1,00,000 ভোট বেশি পাইলে তোমরা প্রতিটা ছেলে ব্যারিস্টার সমানের মতো যোগ্যতা রাখো। আমি হাত যখন শক্ত করতে শিখছি আমি তোমাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার মডেল আমি সোনারঘাট মাধবপুরে বাড়াইতে চাই। আমার জীবনে আর কোনো পাওয়ার কিছু নাই, যা দিচ্ছেন আপনারা এক জীবনে এক মানুষ এত কিছু পায় না, আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যতটা মানুষ আজকে আমার জয়ে, আপনারা যারা আমার এজেন্ট হয়েছিলেন, এজেন্ট মানে বুথ সেন্টারের এজেন্টরা, এজেন্ট মানে ব্যারিস্টার সময়ের কাজকর্মে যারা পছন্দ করছিলেন, মনে রাখেন আমার দুঃসময়ে যারা এজেন্ট হয়েছিলেন আমি আপনাদের দুঃসময়ে কোনো না কোনো ভাবে ব্যারিস্টার হয়ে হোক এমপি হয়ে হোক যেভাবে হোক আমি এজেন্ট হবো আপনাদের। দুইটা জিনিস করবেন না আজকে আমি ঘোষণা দিতেছি, একটা জিনিস হচ্ছে কি আমাকে এমপি সাহেব ডাকবেন না, আমি আল্লাহর হস্তে চাই, আমি আল্লাহর হস্তে চাই, আমারে আমি আমি দুইটা জিনিস করবেন না আমি আল্লাহর হস্তে চাই, যারা আমার বড় সুমন ডাকবেন, যারা আমার ছোট ব্যারিস্টার ভাই সুমন ভাই যা মন ধরে ডাকবেন। এমপি এমপি আরেকটা জিনিস, আমি যে যত জায়গায় অতিথি হব প্রধান অতিথি যদি আমার বানানো হয় এমপি হিসাবে কোন জায়গায় আমার জন্য বড় চেয়ার বরাদ্দ করা যাবে না, আমি অলিখিত ভাবে বলে দিই সবার চেয়ার থাকবে সমান, ছোট ছোট চেয়ারে বৈশা আমি ইন্ডিয়াতে দেখছি এরা এমন গাড়ি চালায় নেতাদের গাড়ি দেখলে মনে হইব যে এরা খুব গরিব, অথচ দেশ তো এরা অনেক উন্নত। আমরা এখন দেখেন আমি ব্যারিস্টার হইয়াই ল্যান্ড ক্রুজার চালাই,
কাল আমার মাথার মধ্যে ঢুকছে যে বড় গাড়ি না হইলে তো মনে হয় নেতা কোথা যায় না বালা মোটা গাড়ি আমি গাড়ি না হইয়া উড়ু গাড়ি আনলে আপনি কইলেন মনে হয় মাও গলের সাথে কুলাই উঠতার তো এই গাড়ি লইয়া আপনারা আমার বাধ্য করছেন গাড়ি একটা কিনার লাগবে পঞ্চাশ লাখ টাকা লোন কইরা কিনার লাগছে শেষ পর্যন্ত আমি আমার পরবর্তী যে নেতা আইব এরার লাগে আমি চাইতাছি যে খরচ কমাইবার লাগে খরচ কমাইয়া নেতা হন আমি সাড়ে ন লাখ টাকা লইয়া আসলাম মানছে আমার নির্বাচন চালাই দিছে আমি আগামীবার আমার সময় যারা মেম্বার দাঁড়াইবা তারা ন হাজার টাকা লইয়া আমার দাঁড়াইবা যে ভাইসাব আমি মেম্বার হইতাম আমি বলব ন হাজার টাকা যদি তোর এক তোমার এক টাকা বেশি খরচ হয় সেই হিসাব দেওয়ার লাগবো কই দিলাম কারণ মেম্বার হইতে বেটা খরচ করে লাই দেড় লাখ পাঁচ লাখ এবার তুলার লাগে না এই টাকা কই টাকা তুলে বেটায় এরপরে আর চেয়ারম্যান 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 ভাই সাহেব পয়সা খরচ করেন যেত না যে বালা এরা মানুষে ভোট দিব আর উনি আরেকটা জিনিস আরেকটা জিনিস সাড়ে নয় লাখ লুই আসতাম নানি সাড়ে নয় লাখ লুই আসতাম নানি রুজি তো আরো অনেক হইব তারপর আগামী পাঁচ বছর যদি শ্রম দিতাম পারি বাচ্চা থাকি আবার যদি খাইছো এমপি বার তাও আপনার সামনে ওই হলফনামা নির্বাচন কমিশনে দেওয়ার আগে আমি আমার সুরাঘাট মাধবপুরবাসীর কাছে দিব আমার কাছে কোটি টাকা আছে উনি নেতাগিরি যে তো করবা তেতিয়া হাওয়ায় কেমনে আবার মানুষের সেবা হয়েছে তো কর্মতে মাল ও তারায় কেমনে তিন দিন হয় না নেতাগিরি হইয়া চার দিনের দিন দেখা যায় একবার উভয় নাই সেন্টার গন্ধে তার তার রাউন্ড যায় না ইটা আর সুরাঘাট মাধবপুরবাসী আর মাল তো না এবার এবার সময় আইসে কাম করবা নেতা হইবা আর ওই যে মজা মারে বোঝা ভাই আমরা খালি বইটা পাই এটা হইতো না এটা হইতো না মজা মারে বোঝা ভাই এরপরে মানুষ আমারে কইবা মজা মারে সুমন ভাই আমরা খালি বইটা পাই এটা হইতো না এটা চলবে না সুরাঘাট মাধবপুর এরপরে যারা তরুণ যারা আছেন আমি মানুষের জিগায় আমার ইন্টারভিউতে যে আমার এই অনুভূতি কিতা আমি কই আমার অনুভূতি হইল গিয়া মেয়েরে যখন বিয়া দেওয়া হয় শ্বশুর বাড়ি যাইবার সময় দেখবেন ধনী বাড়ির বিয়া দিল মেয়ে খান্দে খান্দে গেলে মনে করে যে শ্বশুর বাড়ির গে সেটেল হইতে পারবো কিনা হেমনে গে টিকবো আমার অবস্থা হয়েছে সেম আমি আজ করাই আমার খান্দন লাগবো যে আল্লাহ তুমি তো আমার এমপি বানাইছো ঠিক হই কিন্তু আত সাড়ে আট লাখ লোক দিয়া দিছো আমারে এর মধ্যে একলাও যদি না খাইয়া থাকে আমার কর্মের কারণে তে দুনিয়া তো যাইবো আমার আখেরা তো যাইবো আমি এখন আপনারা যে দেখো অনেক বড় স্বপ্ন লইয়া ফইলা কাম হইব আমি শপথ নেওয়ার সাথে সাথে ফইলা যেদিন আমি সোনারঘাট আইমো শপথ নেওয়ার সাথে সাথে সোনারঘাট থেকে যেদিন আমি বাড়িতে আইমো প্রথম কাজ হইল কি মোড়াগাঙের কচুরি বানা পরিষ্কার করা জেলাইন ফ্যান চার্ট ভাতলা ফ্যান চার্ট কইরা আমার সাথে আইতে আর বা তারা আইবা আর এই ইন তিন ইন তিন কইরা বড় বড় মা আসসালামু আলাইকুম আমার তো আইন না পাতলা কাম করে আগে বাজার পরিষ্কার আগে এই গন্ধ পরিষ্কার আমি পৌরসভার মেয়রের সাথে বইম বইয়া কইব বাইসাব ময়লা ভাগনি বন্ধ করব কেমনে বন্যা বাড়াইলে ভালো হইব এটা তাইনের সাথে আলোচনা করতাম হইব তারে সহযোগিতা করার লাগবো কুলানো ময়লা বাড়াইলে পুরা রীতিমতো সুরাঘাট বাজারের একটা ময়লার বাগান বাড়াই রেখে দিছে মানছে বুটকি এমনি দিছে পরে মানছে অসহ্য হইয়া ভোট দিছে আমার মানছে আমারও যত অসহ্য করে দিছে তার চেয়ে বেশি অসহ্য হইয়া ভোট দিছে আপনি কি মনে করেন চা বাগানের মানছে কেন আমারে ভোট দিত এরা নৌকা নিজাব এর কাছে কি সাবান লাগছে এরা চা বাগানের কাছে এর চেয়ে সরল আছে নে আমি শুনেন আমাদের দেড় লাখ ভোট এর মধ্যে চা বাগান আর হিন্দু সম্প্রদায় উনারা তো সবসময় আমাদেরকে নৌকায় দিয়ে আসছেন এইবার কেন লড়া দেন নাই কারণ কোন কাজ নাই কোথায় কোথায় খালি হইল গিয়া আমি অমুক আরে কাম করো কাম করো আমার বাচ্চা ছেলেরা এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এরারে খেলার মাঠে নিতেইব আমি খেলার মাঠে নেওয়ার জন্য যা যা লাগে আমি প্রথমেই প্রথমেই মিনিমাম শপথ নিয়ে আসার সাথে সাথে পাঁচ লাখ টাকার ফুটবল নিয়ে আসবো মাঠে মাঠে খালি ফুটবল দেওয়ার জন্য আমার মোড়াগাঁ পরিষ্কার হবে এক সপ্তাহে পরিষ্কার করে এইখানটা নৌকা চলতো আমরা আমরা
তালই মালই পিআই বিহাইন সুনারগড়ের বাইতিয়া যারা আইবা তারা এখানে নৌকা ঘুরাইতা ঘুরাইতা নৌকা দিয়া সুনারগড়ের ভোলা 80 টাকা না এটা 90 টাকা তোলা নৌকা আর মনে রাখ আমি ব্যারিস্টার সুমন আমার সুনারগড় মাধবপুরের কোন লোকের উপরে কোন নামে যদি অন্যায় ভাবে কিছু হয় আমি ব্যারিস্টার সুমন থাকতে মনে রাখ কত সহযোগিতা দিলাম এখন আপনারা কাছে যেটা কই আমি আমি আমার যারা নৌকার নৌকার যারা বন্ধুরা আছেন আমি নৌকা নৌকার ইগলের মধ্যে নৌকার ইগলের মধ্যে কোনো পার্থক্য নাই আজকের পরে ইগলার নৌকা একাকার হয়ে আবার নৌকা হয়ে গেছে আমি নৌকার যারা আমার নৌকার পক্ষে ছিলেন আমার বিরুদ্ধে ছিলেন না আপনারা কিন্তু খেয়াল করেন যারা আমার বিপক্ষে ছিলেন তারা কিন্তু আমার বিরুদ্ধে ছিলেন না তারা নৌকার পক্ষে ছিলেন আমি সম্মান জানাই এখন যেহেতু আমি আপনাদের ছেলে আপনারা আমারে গ্রহণ করেন আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে চাই আর আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আল্লাহর রাস্তায় আমারে আপনারা ক্ষমা করবেন আমি সুনারগাঁও মাধবপুরের স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনাদেরকে নিয়েই সংসার করতে চাই আমি যারা যারা নৌকা না আওয়ামী লীগের না যারা অন্য দলের আছেন তাদের প্রতি আমি আল্লাহর রাস্তায় চাই আমি শুধু আওয়ামী লীগের নেতা না আমি সারা এখন যদি এমপি বানান তাহলে সুনারগাঁও মাধবপুরের প্রতিটা মানুষের এমপি আমি প্রতিটা মানুষের ভালো মন্দ আমার দেখা লাগবে কোন দলের কারণে আমি আরেকটা লোকের প্রতি অন্যায় করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি আমার দল আমার জীবন দিব কিন্তু তাই বলে আমি অন্যজনের প্রতি অন্যায় করতে পারবো না আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় চাই এমনি মানুষের কষ্ট দিলাইছি প্রথম দিনে আমি এখানে আসার কথা না ও নির্ধারিত আমার বাড়ি ঘর দেখতেছি ভাঙ্গে লইতেছে আমার বই নিলেন কইতেছে আমি কই যাইতাম আমরা ওকা আমি কই যেতে আমি বাড়ি জায়গা তোমরা থাকো ওই আইয়া আটা আটা ইয়া তোমরা এইখান বন্ধু আনছি এখন আল্লাহর রাস্তায় চাই এখন কালকে থেকে খাওয়া শুরু হইব আর আল্লাহর রাস্তায় দুইটা জিনিস করবা না আমারে কেউ ফুলের মালা দিবা না প্লিজ আমি একটা আল্লাহর রাস্তায় আপনার কাছে চাই ফুলের টাকা যেটা চাইতে একটা ফুলের দাম কত 150-100 টাকা না আমি কই না আমি কই উনন যারা আইনি চই যারা আইনি চই আর দশটা আমি আর নিমু জেলাই নাইনি চই কিন্তু কালকে সকাল থেকে আমারে যদি ফুলের মালা দেন আমি কিন্তু মাইন করি না কারণ 100 টাকা দিয়ে ফুলের মালা আমারে দিবা ই 100 টাকা একজন আর তুল লোক সোনাগাত ইনকামই করে না দিন আপনারা যদি আসলে ফুলের তোলা দিতে চাই তো এই 100 টাকা হারে দিয়েছেন এটা হই আমার দ্বারা আইন আমি আপনাদের পুকো জোড়াই নিব আমি আমার আমরা সোনাগাঁর থেকে অন্তত ফইলা যারা এই অভাবী আছে এরারে মুক্ত করতাম চাই আপনারা এখন আমি আল্লাহর রাস্তায় যেতে চাই আধা ঘন্টার মধ্যে আপনারা বাজারটা খালি করতে হইবা মাঝে কষ্ট হইতেছে আপনারা আমি আমি যে ঋণগ্রস্ত আপনারা আমার করছো এই ঋণ আমি প্রতিশোধ এই পরিশোধ করার চেষ্টা করব আমি জীবনে যা লাগে তা দেওয়ার চেষ্টা করব তারপর আপনারা ওই আমরা একটা নতুন দিগন্ত আজকে সকালবেলা খেয়াল করছো নিজে রই দুর্শীল এই রই দিয়ে আমি তার পাইছি যে সোনাগাঁও মাধবপুরের এটা নতুন ইতিহাসের রোগ গত তিন দিন ধরে কুয়াশায় যাও যায় না পারিয়া আর আজকে যে রই দুর্শে এই সময় আমি তার পাইছি যে এইটা লেগে নতুন দিগন্তের রোদ আর আপনারা চিন্তা করেন আমি চেষ্টা করবো আপনারা আর আরেকটা জিনিস আমি প্রতিটা এলাকায় এলাকায় যাইমো প্রতিটা এলাকা এলাকায় যাইমো আপনারা আমার লাগতো আমি যাইবো কিয়া বইয়া বিভিন্ন সমস্যা সমস্যা আছে এটা তো জানতাম হইব আগে এরপরে রিসার্চ করেন না বইয়া আর আমার এলাকার যারা প্রবাসী আছেন যারা ঢাকায় ভালো ভালো অবস্থানে আছেন আমার ভিডিও যারা শুনতেছেন আপনাদের প্রতি আমার আবেদন আপনারা ব্ল্যাঙ্ক চাকের মতো করে সোনারগাঁটে যা ইচ্ছা করতে পারবেন আমি এমপি হিসাবে আপনাদেরকে যা যা লাগে সব ধরনের সহযোগিতা স্কুল বানাইতে চান কলেজ বানাইতে চান যা লাগে আপনার বাবার নামে করতে চান মার নামে করতে চান দুই কেরের একটা মাঠ বানাইতে চান আপনার বাবার নামে আমি আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দিব কারণ আমি নিজে মাল বানাইতাম না আর কেউ অন্যায় ভাবে অবৈধ ভাবে মাল বানাইতে দিতাম না আর দিতাম না বলে আপনারা ভোট দিচ্ছেন না ইয়ে লাগিয়ে দিচ্ছেন সুতরাং আপনারা আপনারা আধা ঘন্টার ভিতরে বাজারটা খালি করবা আর আমার একটু যাইতে দেন গিয়া কাগজটা আনি এরপরে নি কয় আবার আটকা পেয়ে এলামি এরপরে কইবা যে অত কথা কইয়া এটা তো বিশ্বাস নাই বাবা আমারে যদিও যদিও আমারে
খাগস্তা দেন খাগস্তা আইনে বগটা ঢুকাই দেব ঢুকাইলে পরে তার ভাই মুঝে এ আচ্ছা এখন আপনারা আপনারা কাছে আমি কিতা চাই এ আর প্রবাসীরা যারা কষ্ট করছেন এরা ঋণ তো দিতে আমি পারতাম না তবে একটা কথা তো কইয়া দিছি খাল কর্তিকা কোন প্রবাসীর লাশ যদি আইতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবা যে টেকার অভাবে আইতে পারছে না সোনারঘাটের নসিব আমি মাটি সোনারঘাটের মানুষের মাটি নসিব যেন তাকে এটা আমি নিশ্চিত করবি আরে আপনারা চিন্তা করেন না খাম হয়ে গেছি খাম হয়ে গেছে ইতিহাস ইতিহাসের অংশ হওয়া দর্শন খালি আরে মানছে তো এখন না সুস্থা তো দর্শি না এখনো খাম এখন ওই খেয়াল করে দেখুন সিলেট মলিবাজার থেকে মানছে পয়সা করে লিয়ে এই দেখি সোনারঘাট কিতা আরম্ভ করছে এরা আইতো না দেখুন ওই আত্মীয় স্বজন আগে যেতে এন খাইতে আমরারে মলিবাজার সিলেট আরে সোনারঘাট ইতা এরা এরা ইতা করে ইতা করে উকা কইবাই বন্ধ বন্ধ ইতা না ইতা না ইতা চলে না ইতা এখন চলে না আর সোনারঘাট কোন অতিথি আইলে কোনোভাবে যেন অতিথির নির্যাতন না হয় কয়দিন আগে বিশ্বনাথ থেকে আইয়া হঠাৎ লুকে মাইরে দিছে খুব লাভ হয়েছে আমরা এটা আমি একদিন যাইতাম এমপি হওয়ার পরে মাপ চাইবে লেগে বিশ্বনাথ সুতরাং আপনারা এখন মাপ করবেন আস্তে আস্তে যাওয়া ধরুন থ্যাংক ইউ অল জয় বাংলা জয় বঙ্গবন্ধু